أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে, যা তোমাদের কাছে বিবৃত হবে তা ব্যতীত। কিন্তু ইহরাম বাঁধা অবস্থায় শিকারকে হালাল মনে করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী নির্দেশ দেন। হে মুমিনগণ, হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহকে এবং সম্মানিত মাসসমূহকে এবং হেরেমে কোরবানির জন্য নির্দিষ্ট জন্তুকে এবং ঐসব জন্তুকে যাদের গলায় কণ্ঠাভরণ রয়েছে এবং ঐসব লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে, যারা স্বীয় পালনকর্তার অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা ইহরাম থেকে বের হয়ে আসো তখন স্বীকার করো। যারা পবিত্র মসজিদ থেকে তোমাদের বাধা দান করেছিল সে সম্প্রদায় শত্রুতা যেন তোমাদের সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা শিঙের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা জবেহ করেছ সেটা ছাড়া। যে জন্তু যজ্ঞ বেদিতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক শর দ্বারা বণ্টন করা হয়, এসব গোনাহর কাজ। আর কাফিররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আর আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহর প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি বস্তু তাদের জন্য হালাল, বলে দিন তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে। যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকারের প্রতি প্রেরণের জন্য, এবং ওদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্য ধরে রাখে তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয় আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী। আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হল। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্য হালাল সতীসাধ্যী মুসলমান নারী এবং তাদের সতীসাধ্যী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা মোহরানা প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য, কামনা বাসনা চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। যে ব্যক্তি বিশ্বাসের বিষয়ে অবিশ্বাস করে তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই সহ ধৌত করো এবং পদযুগল গীত সহ, আর তোমাদের মাথাসমূহ মাসে করো। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো অতবার পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল
ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং ওই অঙ্গীকারকেও যা তোমাদের কাছ থেকে নিয়েছেন যখন তোমরা বলেছিলে, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায় শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। সুবিচার করো, এটাই আল্লাহ ভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তারা দোজখী। হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন এক সম্প্রদায় তোমাদের দিকে স্বীয় হস্ত্র প্রসারিত করতে সচেষ্ট হয়েছিল, তখন তিনি তাদের হস্ত তোমাদের থেকে প্রতিহত করে দিলেন। আল্লাহকে ভয় করো এবং মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে 12 জন সর্দার নিযুক্ত করেছিলাম। আল্লাহ বলে দিলেন, আমি তোমাদের সঙ্গে আছি। যদি তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত দিতে থাকো, আমার পয়গম্বরদের প্রতি বিশ্বাস রাখো, তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো, তবে আমি অবশ্যই তোমাদের গুনাহ দূর করে দেব এবং অবশ্যই তোমাদের উদ্যানসমূহে প্রবিষ্ট করাব, যাদের তলদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহিত হয়। অতঃপর তাদের মধ্য থেকে যে ব্যক্তি এর পরও কাফির হয়, সে নিশ্চিতই সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিসম্পাত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। তারা আমার কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা তা থেকে উপকার লাভ করার বিষয়টি বিস্তৃত হয়েছে। আপনি সর্বদা তাদের কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকেন, তাদের অল্প কয়েকজন ছাড়া। অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। যারা বলে আমরা নাসারা, আমি তাদের কাছ থেকেও তাদের অঙ্গীকার নিয়েছিলাম, অতঃপর তারা যে উপদেশ প্রাপ্ত হয়েছিল তা থেকে উপকার লাভ করা ভুলে গেল, অতঃপর আমি কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। অবশেষে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করছেন। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ। এর দ্বারা আল্লাহ যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন। নিশ্চয় তারা কাফির যারা বলে, মসি ইবনে মরিয়মি আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন, যদি তাই হয় তবে বলো, যদি আল্লাহ মসি ইবনে মরিয়ম, তাঁর জননী এবং ভূমণ্ডলে যারা আছে তাদের সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারো সাধ্য আছে কি যে আল্লাহর কাছ থেকে তাদেরকে বিন্দুমাত্র বাঁচাতে পারে? নভোমণ্ডল
ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যে যা আছে সবকিছুর উপর আল্লাহ তাআলারই আধিপত্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়জন। আপনি বলুন, তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কেন শাস্তি দান করবেন? বরং তোমরাও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রসুল আগমন করেছেন, যিনি পয়গম্বরদের বিরতির পর তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন, যাতে তোমরা একথা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শক আগমন করেননি। অতএব তোমাদের কাছে সুসংবাদ দাতা ও ভয় প্রদর্শক এসে গেছেন। আল্লাহ সর্বকিছুর উপর শক্তিমান। যখন মূসা আলাইহিসসালাম স্বীয় সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করেছিলেন, তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি। হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তারা বলল, হে মূসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে, আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা প্রবেশ করব। আল্লাহ ভীরুদের মধ্য থেকে দু ব্যক্তি বলল, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ করো, অতঃপর তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। তারা বলল, হে মূসা, আমরা জীবনেও কখনো সেখানে যাব না যতক্ষণ তারা সেখানে থাকবে, অতএব আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয়ে যুদ্ধ করে নিন, আমরা তো এখানেই বসলাম। মূসা বললেন, হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি, অতএব আপনি আমাদের মধ্যে ও এ অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ করুন। বললেন, এ দেশ ৪০ বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হল, তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে, অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না। আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। যখন তারা উভয়ে কিছু উৎসর্গ নিবেদন করেছিল তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনে গৃহীত হয়নি। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহ ধর্মভীরুদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা, আল্লাহকে ভয় করি। আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও, অতঃপর তুমি দোজখীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এটাই অত্যাচারীদের শাস্তি। অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদ্বুদ্ধ করল, অনন্তর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
আল্লাহ এক কাক প্রেরণ করলেন। সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে। সে বলল, আফসোস, আমি কি এ কাকে সমতুল্য হতে পারলাম না যে আমার আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি? অতঃপর সে অনুতাপ করতে লাগল। এ কারণেই আমি বনী ইসরায়েলের প্রতি লিখে দিয়েছি যে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকেই হত্যা করে, এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুত এর পরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমা অতিক্রম করে। যারা আল্লাহ ও তাঁর রসুলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। কিন্তু যারা তোমাদের গ্রেপ্তারের পূর্বে তওবা করে, জেনে রাখো আল্লাহ ক্ষমাকারী দয়ালু। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অন্বেষণ করো এবং তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হও। যারা কাফির, যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং তৎসহ আরও তদনুরূপ সম্পদ থাকে আর এগুলো বিনিময় দিয়ে কেয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবুও তাদের কাছ থেকে তা কবুল করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তারা দোজখের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে কিন্তু তা থেকে বের হতে পারবে না, তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে, তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে। এ সাজা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পরাক্রান্ত জ্ঞানময়। অতঃপর যে তওবা করে স্বীয় অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তুমি কি জানো না যে একান্তভাবে আল্লাহর হাতে নভোমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য? তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। হে রসুল, তাদের জন্য দুঃখ করবেন না যারা দৌড়ে গিয়ে কুফরে পতিত হয়, যারা মুখে বলে আমরা মুসলমান অথচ তাদের অন্তর মুসলমান নয়, এবং যারা ইহুদি মিথ্যে বলার জন্য তারা গুপ্তচর বৃত্তি করে। তারা অন্য দলের গুপ্তচর যারা আপনার কাছে আসেনি। তারা বাক্যকে স্বস্থান থেকে পরিবর্তন করে। তারা বলে, যদি তোমরা এ নির্দেশ পাও তবে কবুল করে নিও, এবং যদি এ নির্দেশ না পাও তবে বিরত থেকো। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান তার জন্য আল্লাহর কাছে আপনি কিছু করতে পারেন না। এরা এমনই যে আল্লাহ এদের অন্তরকে পবিত্র করতে চান না। তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে বিরাট শাস্তি। এরা মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃত্তি করে, হারাম ভক্ষণ করে। অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের মধ্যে ফয়সালা করে দিন, না হয় তাদের ব্যাপারে নির্লিপ্ত থাকুন। যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন তবে তাদের সাধ্য নেই যে আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। যদি ফয়সালা করেন তবে ন্যায়ভাবে ফয়সালা করুন। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। তারা আপনাকে কেমন করে বিচারক নিয়োগ করবে, অথচ
তাদের কাছে তাওরাত রয়েছে, তাতে আল্লাহর নির্দেশ আছে। অতঃপর এরা পেছন থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা কখনো বিশ্বাসী নয়। আমি তাওরাত অবতীর্ণ করেছি, এতে হেদায়েত ও আলো রয়েছে। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ ও আলিমরা এর মাধ্যমে ইহুদিদেরকে ফয়সলা দিতেন, কেননা তাদেরকে এ আল্লাহর গ্রন্থে দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা এর রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন। অতএব তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো, আর আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সলা করে না, তারাই কাফির। আমি এ গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কর্ণের বিনিময়ে কর্ণ, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমসমূহের বিনিময়ে সমান জখম। অতঃপর যে ক্ষমা করে সে গুনাহ থেকে পাক হয়ে যায়। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সলা করে না, তারাই জালিম। আমি তাদের পেছনে মরিয়ম তনয় ঈসাকে প্রেরণ করেছি, তিনি পূর্ববর্তী গ্রন্থ তওরাতের সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইনজিল প্রদান করেছি, এতে হেদায়েত ও আলো রয়েছে। এটি পূর্ববর্তী গ্রন্থ তওরাতের সত্যায়ন করে, পথ প্রদর্শন করে এবং এটি আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত ও উপদেশ বাণী। ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সলা করা। যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সলা করে না, তারাই পাপাচারী। আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য গ্রন্থ, যা পূর্ববর্তী গ্রন্থসমূহে সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী। অতএব আপনি তাদের পারস্পরিক ব্যাপারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সলা করুন এবং আপনার কাছে যে সৎপথ এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। আমি তোমাদের প্রত্যেককে একটা আইন ও পথ দিয়েছি, যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন, কিন্তু এরূপ করেননি, যাতে তোমাদেরকে যে ধর্ম দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা নেন। অতএব দ্রুত কল্যাণকর বিষয়াদি অর্জন করো। তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর তিনি অবহিত করবেন সে বিষয়ে যাতে তোমরা মতবিরোধ করতে। আর আমি আদেশ করছি যে আপনি তাদের পারস্পরিক ব্যাপারাদিতে আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী ফয়সলা করুন। তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না এবং তাদের থেকে সতর্ক থাকুন, যেন তারা আপনাকে এমন কোন নির্দেশ থেকে বিচ্যুত না করে যা আল্লাহ আপনার প্রতি নাজিল করেছেন। অনন্তর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে নিন আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কিছু শাস্তি দিতে চেয়েছেন। মানুষের মধ্যে অনেকেই নাফরমান। তারা কি জাহিলিয়াত আমলের ফয়সলা কামনা করে? আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফয়সালিকারী কে? হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। বস্তুত যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদেরই মধ্যে প্রবেশ করে। তারা বলে, আমরা আশঙ্কা করি পাছে না আমরা কোনো দুর্ঘটনায় পতিত হই। অতএব সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ তাআলা বিজয় প্রকাশ করবেন অথবা নিজের পক্ষ থেকে কোনো নির্দেশ দেবেন, ফলে তারা স্বীয় গোপন মনোভাবের জন্য অনুতপ্ত হবে। মুসলমানরা বলবে, এরাই কি সেই সব লোক
যারা আল্লাহর নামে প্রতিজ্ঞা করত যে আমরা তোমাদের সাথে আছি, তাদের কৃতকর্মসমূহ বিফল হয়ে গেছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে, অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুসলমানদের প্রতি দয়াশীল হবে এবং কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রসুল এবং মুমিন বৃন্দ, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র। আর যারা আল্লাহ, তাঁর রসুল এবং বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী। হে মুমিনগণ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্যান্য কাফিরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহকে ভয় করো যদি তোমরা ইমানদার হও। আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান করো, তখন তারা একে উপহাস ও খেলা বলে মনে করে, কারণ তারা নির্বোধ। বলুন, হে আহলে কিতাবগণ, আমাদের সাথে তোমাদের এছাড়া কি শত্রুতা যে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি, আমাদের উপর অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং পূর্বে অবতীর্ণ গ্রন্থের প্রতি, আর তোমাদের অধিকাংশই নাফরমান। বলুন, আমি তোমাদেরকে বলি, তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে? যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করে দিয়েছেন, এবং যারা শয়তানের আরাধনা করেছে, তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্য পথ থেকেও অনেক দূরে। যখন তারা তোমাদের কাছে আসে, তখন বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অথচ তারা কুফর নিয়ে এসেছিল এবং কুফর নিয়ে প্রস্থান করেছে। তারা যা গোপন করত আল্লাহ তা খুব জানেন। আর আপনি তাদের অনেককে দেখবেন যে দৌড়ে দৌড়ে পাপে, সীমা লঙ্ঘনে এবং হারাম ভক্ষণে পতিত হয়। তারা অত্যন্ত মন্দ কাজ করছে। দরবেশ ও আলিমরা কেন তাদেরকে পাপ কথা বলতে এবং হারাম ভক্ষণ করতে নিষেধ করে না? তারা খুবই মন্দ কাজ করছে। আর ইহুদিরা বলে, আল্লাহর হাত অবরুদ্ধ হয়ে গেছে, ওদেরই হাত স্তব্ধ হোক, এ কথা বলার জন্য তাদের প্রতি অভিসম্পাত। বরং তার উভয় হস্ত উন্মুক্ত, তিনি যেরূপ ইচ্ছা ব্যয় করেন। আপনার পালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ হয়েছে, তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি পরিবর্তিত হবে। আমি তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্বলিত করে, আল্লাহ তা নির্বাপিত করে দেন। তারা দেশে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং আল্লাহ ভীতি অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্যানসমূহে প্রবিষ্ট করতাম। যদি তারা তাওরাত, ইনজিল এবং যা কিছু পালনকর্তার পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে পুরোপুরি পালন করত, তবে তারা উপর থেকে এবং পায়ের নিচ থেকে ভক্ষণ করত। তাদের কিছু সংখ্যক লোক
সৎপথের অনুগামী এবং অনেকেই মন্দ কাজ করে যাচ্ছে। হে রসুল, পৌঁছে দিন আপনার পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কবল থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। বলে দিন, হে আহলে কিতাবগণ, তোমরা কোনো পথেই নও যে পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না করো। আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর বৃদ্ধি পাবে, অতএব এ কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না। নিশ্চয় যারা মুসলমান, যারা ইহুদি, সাবেয়ী এবং খ্রিস্টান, তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক পয়গম্বর প্রেরণ করেছিলাম। যখনই তাদের কাছে কোনো পয়গম্বর এমন নির্দেশ নিয়ে আসত যা তাদের মনে চাইত না, তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যারোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত। তারা ধারণা করেছে যে কোনো অনিষ্ট হবে না, ফলে তারা আরো অন্ধ ও বধির হয়ে গেল। অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন, এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে রইল। আল্লাহ দেখেন তারা যা কিছু করে। তারা কাফির যারা বলে মরিয়ম তনয় মসিহ আল্লাহ, অথচ মসিহ বলেন, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। নিশ্চয় তারা কাফির যারা বলে আল্লাহ তিনের এক, অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই। যদি তারা স্বীয় উক্তি থেকে নিবৃত না হয় তবে তাদের মধ্যে যারা কুফরে অটল থাকবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে। তারা আল্লাহর কাছে তওবা করে না কেন এবং ক্ষমা প্রার্থনা করে না কেন? আল্লাহ যে ক্ষমাশীল দয়ালু। মরিয়ম তনয় মসিহ রসুল ছাড়া আর কিছু নন। তার পূর্বে অনেক রসুল অতিক্রান্ত হয়েছেন আর তার জননী একজন পরম সত্যবাদিনী। তারা উভয়ই খাদ্য আহার করতেন। দেখুন আমি তাদের জন্য কিরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি, আবার দেখুন তারা উল্টো কোন দিকে যাচ্ছে। বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না? অথচ আল্লাহ সব শোনেন জানেন। বলুন, হে আহলে কিতাবগণ, তোমরা স্বীয় ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং ওতে ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে। তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। বনী ইসরায়েলের মধ্যে যারা কাফির তাদেরকে দাউদ ও মরিয়ম তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এ কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত। তারা পরস্পর মন্দ কাজে নিষেধ করত না যা তারা করত। তারা যা করত তা অবশ্য মন্দ ছিল। আপনি তাদের অনেককে দেখবেন
কাফিরদের সাথে বন্ধুত্ব করে। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ, তা এই যে তাদের প্রতি আল্লাহ প্রধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আজাদে থাকবে। যদি তারা আল্লাহর প্রতি এবং রসুল ও রসুলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত, তবে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করত না, কিন্তু তাদের মধ্যে অনেকেই দুরাচার। আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুশরিকদেরকে পাবেন, এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলে। এর কারণ এই যে খ্রিস্টানদের মধ্যে আলিম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহংকার করে না। আর তারা রসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন শোনে, তখন আপনি তাদের চোখ অশ্রু সজল দেখতে পাবেন, এ কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা মুসলমান হয়ে গেলাম, অতএব আমাদেরও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন। আমাদের কি অজুর থাকতে পারে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করব না, এবং এ আশা করব না যে আমাদের পালনকর্তা আমাদের সৎ লোকদের সাথে প্রবিষ্ট করবেন? অতঃপর তাদের আল্লাহ এই উক্তির প্রতিদানস্বরূপ এমন উদ্যান দেবেন যার তলদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে, তারা তার মধ্যে চিরকাল অবস্থান করবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান। যারা কাফির হয়েছে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলেছে তারাই দোজখী। হে মুমিনগণ, তোমরা ঐসব সুস্বাদু বস্তু হারাম করো না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, এবং সীমা অতিক্রম করো না। নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা যেসব বস্তু তোমাদের দিয়েছেন তার ভিতর থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী। আল্লাহ তোমাদের পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্য, কিন্তু পাকড়াও করেন ওই শপথের জন্য যা তোমরা মজবুত করে বাঁধো। অতএব এর কাফফারা এই যে দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে, মধ্যম শ্রেণী খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাকো, অথবা তাদেরকে বস্ত্র প্রদান করবে, অথবা একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দেবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে তিন দিন রোজা রাখবে। এটা কাফফারা তোমাদের শপথের যখন শপথ করবে তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা করবে। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, এসব শয়তানের অপবিত্র কার্য বৈত নয়, অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব তোমরা এখনো কি নিবৃত হবে না? তোমরা আল্লাহর অনুগত হও, রসুলের অনুগত হও এবং আত্মরক্ষা করো। কিন্তু যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব প্রকাশ্য প্রচার বই নয়। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারা পূর্বে যা ভক্ষণ করেছে সেজন্য তাদের কোনো গুনাহ নেই। যখন ভবিষ্যতের জন্য সংযত হয়েছে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, এরপর সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে, এরপর সংযত থাকে এবং সৎকর্ম করে, আল্লাহ সৎকর্মীদের ভালোবাসেন।
হে মুমিনগণ, আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমাদের হাত ও বর্শা সহজে পৌঁছতে পারবে, যাতে আল্লাহ বুঝতে পারেন যে কে তাকে অদৃশ্যভাবে ভয় করে। অতএব যে ব্যক্তি এরপর সীমা অতিক্রম করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মুমিনগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকার বধ করো না। তোমাদের মধ্যে যে জেনে শুনে শিকার বধ করবে তার উপর বিনিময় ওয়াজিব হবে, যার সমান হবে ওই জন্তুর যাকে সে বধ করেছে। দুজন নির্ভরযোগ্য ব্যক্তি এর ফয়সলা করবে। বিনিময় জন্তুটি উৎসর্গ হিসাবে কাবায় পৌঁছতে হবে অথবা তার উপর কাফফারা ওয়াজিব। কয়েকজন দরিদ্রকে খাওয়ানো অথবা তার সম পরিমাণ রোজা রাখবে যাতে সে স্বীয় কৃতকর্মের প্রতিফল আস্বাদন করে। যা হয়ে গেছে তা আল্লাহ মাফ করেছেন। যে পুনরায় একান্ড করবে আল্লাহ তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আল্লাহ পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণে সক্ষম। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের এবং মুসাফিরদের উপকারার্থে, আর তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থলভাগের শিকার যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকো। আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা সমবেত হবে। আল্লাহ সম্মানিত কাবা গৃহকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাস সমূহকে, হেরেমে কোরবানির জন্তুকেও, যেগুলির গলায় বিশেষ ধরনের বেড়ি পরানো রয়েছে। এর কারণ এই যে, যাতে তোমরা জেনে নাও যে আল্লাহ নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছু জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। জেনে নাও, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা ও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। রসুলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু গোপনে করো। বলে দিন, অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। হে মুমিনগণ, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে পরিব্যাপ্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল সহনশীল। এরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল, এরপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল। আল্লাহ বহিরা, সায়বা, উসিলা এবং হামিকে শরীয়ত সিদ্ধ করেননি, কিন্তু যারা কাফির তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকৃত বিধান এবং রসুলের দিকে এসো, তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি। যদি তাদের বাপদাদারা কোনো জ্ঞান না রাখে এবং হেদায়ত প্রাপ্ত না হয় তবু কি তারা তাই করবে? হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা করো। তোমরা যখন সৎ পথে রয়েছ তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে ধর্মপরায়ণ দুজনকে সাক্ষী রেখো। তোমরা সফরে থাকলে এবং সে অবস্থায় তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমরা তোমাদের ছাড়াও দু ব্যক্তিকে সাক্ষী রেখো। যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে নামাজের পর থাকতে বলবে। অতঃপর উভয়ই আল্লাহর নামে কসম খাবে যে
আমরা এ কসমের বিনিময়ে কোনো উপকার গ্রহণ করতে চাই না, যদিও কোনো আত্মীয় হয়, এবং আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না, এমত অবস্থায় কঠোর গুনাহগার হব। অতঃপর যদি জানা যায় যে উভয় ওসি কোনো গুনাহে জড়িত রয়েছে, তবে যাদের বিরুদ্ধে গুনাহ হয়েছিল তাদের মধ্য থেকে মৃত ব্যক্তির নিকটতম দু ব্যক্তি তাদের স্থলাভিষিক্ত হবে। অতঃপর আল্লাহর নামে কসম খাবে যে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে অধিক সত্য এবং আমরা সীমা অতিক্রম করিনি, এমত অবস্থায় আমরা অবশ্যই অত্যাচারী হব। এটি এ বিষয়ে নিকটতম উপায় যে তারা ঘটনাকে সঠিকভাবে প্রকাশ করবে অথবা আশঙ্কা করবে যে তাদের কাছ থেকে কসম নেওয়ার পর আবার কসম চাওয়া হবে। আল্লাহকে ভয় কর এবং শোনো, আল্লাহ দুরাচারীদেরকে পথ প্রদর্শন করবেন না। যেদিন আল্লাহ সব পয়গম্বরকে একত্র করবেন, অতঃপর বলবেন, তোমরা কি উত্তর পেয়েছিলে? তারা বলবেন, আমরা অবগত নই, আপনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী। যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি, তুমি মানুষের সাথে কথা বলতে কোলেও এবং পরিণত বয়সেও, এবং যখন আমি তোমাকে গ্রন্থ, প্রগাঢ় জ্ঞান, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছি, এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে, অতঃপর তুমি যাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত, এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে, এবং যখন তুমি আমার আদেশে মৃতদেরকে বের করে দাঁড় করিয়ে দিতে, এবং যখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে নিবৃত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফির ছিল তারা বলল, এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি এবং আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন কর, তখন তারা বলতে লাগল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা আনুগত্যশীল। যখন হাওয়ারিরা বলল, হে মরিয়ম তনয় ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করে দেবেন? সে বলল, যদি তোমরা ইমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে, আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন এবং সাক্ষ্যদাতা হয়ে যাব। ঈসা ইবনে মরিয়ম বললেন, হে আল্লাহ, আমাদের পালন কর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন, তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদেরকে রুজি দিন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতরণ করব, অতঃপর যে ব্যক্তি এর পরে অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বললেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই তা পরিজ্ঞাত, আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে, নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত।
আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন, যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম, অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনিই তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। আল্লাহ বলবেন, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদীরা তাদের উপকারে আসবে, তাদের জন্য উদ্যান রয়েছে যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে, তারা তাতেই চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটি মহান সফলতা। নভমণ্ডল, ভূমণ্ডল এবং এতদূর ভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।